আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি সিইপিজেড হসপিটাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কত তারিখ থেকে এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সেই পর্যন্ত সব কিছু নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি আপনি অল্প উপলব্ধ হন তাহলে চ্যানেল উপস্থাকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইপিজেড হাসপাতালের জন্য নিম্ন প্রণীত শর্তে স্থায়ী পদ জনবল নিয়োগে নিমিত্তে বাংলাদেশে প্রকৃত পুরুষ মহিলাদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মোট দুইটা পদে লোক নেবে। প্রথম যে পদ মেডিকেল অফিসার, এই পদে তারা তিনজন লোক নেবে মেডিকেল অফিসার পদে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই MBBS ডিগ্রিধারী এবং BMDS রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং বয়স সর্বোচ্চ অনুরোধ 32 বছর পর্যন্ত। বেতন পাবে 22,000 থেকে 53,060 টাকা। এবং দুই নম্বর যে পদ সিনিয়র স্টাফ নার্স নিয়মিত, এখানে পাবেন 4 জন লোক নেবে এখানে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। বয়স 29 বছর এবং বেতন পাবে 16,000 থেকে 38,640 টাকা। এবং এই দুইটা পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই শর্তগুলো মানতে হবে। শর্তগুলো কী কী, চট্টগ্রাম সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম দরখাস্ত আগামী 30/4/2024 তারিখের মধ্যে ডাকযোগে মেডিকেল স্টাফ অফিসার চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল দক্ষিণ হালেশ্বর চট্টগ্রাম ইপিজেডে ভরার প্রস্তাব হবে। এবং অত্র অফিসে সরাসরি অথবা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল করা হবে। এবং আবেদনপত্রের নমুনা ব্যবজার ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। www.bebja.gov.bd ওয়েবসাইট থেকে আপনার ডাউনলোড করে নেবেন। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে আবেদন কোনো কারণ দর্শানো বাতিল বলে গণ্য করা হবে। এবং প্রাথমিক বাছাই এরপর কর্তৃপক্ষের বিবেচনায় শুধু কেবলমাত্র সর্বাধিক উপযুক্ত প্রার্থীগণকে নিয়োগিত বা মৌখিক বা উভয় পরীক্ষা অংশগ্রহণের জন্য পত্র দ্বারা জানানো হবে। এবং দরখাস্তে কামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। এবং চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল দক্ষিণ হালেশ্বর চট্টগ্রাম এর অনুকূলে উল্লেখিত মেডিকেল অফিসার পদের জন্য 600 টাকা এবং সিনিয়র স্টাফ নার্সের পদের জন্য 500 টাকা পে অর্ডার দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। দরখাস্তের সহিত নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। এক, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি যদি থাকে। এবং কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল ক্ষমতা তারা সংরক্ষণ করে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সহিত দাখিলকৃত কাগজপত্র ফেরত দেওয়া হবে না এবং যে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর প্রতিদিন সবার আগে চাকরি খবর পেতে আমার চ্যানেল এবং পেজটাকে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।